ফকিরখালীর বানভাসী এক বাড়িতে কয়দিন আগেই জন্ম নিয়েছে এক ফুটফুটে কন্যা শিশু তাবাসসুম। ঘর ভরা বানের পানির মধ্যে তার জন্মের দিনটি ছিল খুবই উদ্বেগের। অভাবের সংসারে বন্যা আর করোনা যেন এনে দিয়েছে আরো অভাব। পুষ্টিকর খাবারের অভাবে বুকে দুধ নেই মা শিল্পী আক্তারের। হঠাৎ রাত্রে আমার এই অবস্থা, তখন টেনশনে তো মনে করেন আমি অনেক দুর্বল, আরো মনের থেকেও দুর্বল হয়ে গেছি। পুষ্টিকর খাবার, ভালো কোনো খাবার আমি খেতে পারছি না, এর জন্যই আমার বাচ্চার এই দুধের অভাব। কারণ এর জন্যই আমার বাচ্চারে এখন তোলা খাওয়ার জন্য ই করতেছি। শিল্পী আক্তারের আশপাশের প্রতিবেশীরাও বানের পানির সাথে তিন রাত লড়াই করছে। সাপ, জোঁক আর বিষধর পোকামাকড় ছাড়াও সারাক্ষণ শিশুদের দেখে রাখতে হচ্ছে পানিতে ডুবে যাওয়ার ভয়ে। পোকামাকড়ের সাথেই আমাদের থাকা লাগতেছে, এখন কি করব, আমরা কই যাব? আমাদের তো ভালো একটা আশ্রয় কেন্দ্র নাই, দুইজন অসুস্থ হয়ে রয়েছে। দেন পাপা ফাসানা ভূমি এই দিন এই রাত্রিতে শুরু হয়ে গেছে, এই পানি দায়িত্ব যাই আইয়া। রাজধানীর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত এলাকার লোকজনের ক্ষোভ আর অভিমান গত এক মাসেও তাদের খোঁজ নেয়নি কেউ। কমিশনার সাহেব আসছিল ঈদের আগে, কিছু ত্রাণ বিতরণ করছে, আর মেয়র সাহেব আজ পর্যন্ত আসেনি। আমার জানা মতো আমি পড়াই এক মাস হয়ে গেছে গা, আমি পানিতে তলে আছি এক মাস হয়ে গেছে গা, না মেয়র সাহেব একবারও আসে নাই। এদিকে বিকল্প কোনো আশ্রয় কেন্দ্র না থাকা আর বন্যা পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় দিনে দিনে মনোবল ভেঙে যাচ্ছে পানিবন্দী মানুষের। তারা বলছে বেড়িবাঁধ হলেই কেবলমাত্র বন্যার হাত থেকে বাঁচতে পারবে রাজধানীর বেড়াইদের মানুষ। জামালপুরে যমুনার পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে ধীরগতিতে পানি নামার কারণে এখনও অনেকে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রাস্তার পাশে, আবার কেউ আশ্রয় নিয়েছে ব্রিজের উপরে। দীর্ঘস্থায়ী বন্যা ও করোনার কারণে কাজকর্ম না থাকায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বানভাসীরা। কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপুত্রের পানি কিছুটা কমলেও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে নির্মাণচলের বাড়িঘর এখনও পানির নিচে, রাস্তা কিংবা মাঠঘাটও জলমগ্ন। টানা দেড় মাসের বেশি সময় ধরে বানের পানি থাকায় চরম কষ্টে দিন কাটাচ্ছেন বানভাসীরা। বন্যা দুর্গত এলাকায় ছড়িয়ে পড়েছে পানিবাহিত নানা রোগ। পানি মেরে চলার কারণে হাত পা গা উঠে গেছে, গরু বাছুরের দিকে রোগ ব্যাধি বৃদ্ধি হয়েছে, ডায়রিয়া, কলেরা এবং পানিবাহিত রোগগুলো বিস্তার লাভ করতে পারে, এবং সেই জন্য আমাদের কমিউনিটি লেভেলে 85টি টিম প্রস্তুত রয়েছে। এবারের বন্যায় আউশ ধান, আমনের বীজতলা এবং সবজি ক্ষেত বানের পানিতে ভেসে গেছে, এতে বিপাকে পড়েছেন কৃষকরা। গাইবান্ধায় নদ নদীর পানি কমতে শুরু করেছে, এতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে বানভাসীদের অভিযোগ দীর্ঘদিন বেকার থাকায় আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন তারা। আমরা তো পয়সা মুটাছি, তুলাহানে জায়গা পাইতেছি না, পানি তো অভাব, টিউবওয়েলাই দুই বছর পানি, সেই পানি খাই। ফরিদপুরে পদ্মার পানি এখনও বিপদসীমার ওপরে, তবে বিভিন্ন স্থান থেকে বানের পানি নেমে যাওয়ায় বসত বাড়িতে ফিরতে শুরু করেছেন অনেকেই, তবে চরাঞ্চলের বেশিরভাগ স্থান এখনও পানির নিচে। রাজধানীর পূর্বাঞ্চল ও এর আশপাশের নিচু এলাকা বন্যার পানিতে তলিয়ে আছে এক মাসের কাছাকাছি সময় ধরে। উত্তর ঢাকার 42 নম্বর ওয়ার্ডের ফকিরখালীর মানুষেরা এদের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে আছে। খাবার পানি, রান্না বান্না, স্যানিটেশন ব্যবস্থা সব মিলিয়ে দীর্ঘ 16 বছর পর এমন দুর্যোগে তাদের ধৈর্যের বাঁধ যেন ভেঙে পড়ছে। এখন কোনো কোনো বাড়িতে 5 ফিট 6 ফিট পানি এবং রাস্তায়ও 3-4 ফিট পানি আছে, এখন মানুষ খুব দুরবস্থা আছে। পানিবাহিত কিছু রোগ হচ্ছে, তারপর আপনার মশা মেইন যেটা হচ্ছে সেটা মশা জন্মাচ্ছে। বেড়িবাঁধ না করলে, তাহলে আমরা যদি বেড়িবাঁধ করে তাহলে এই পানি থেকে মুক্তি পাবো। কোনো উপকারই পাইতেছি না, এখনো বন্যার জন্য সারাদিন ঘর থেকে বের হইতারি না। এদিকে বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী সপ্তাহ পর্যন্ত এসব এলাকার পানি আরো বৃদ্ধি পেতে পারে। ঢাকার সিটি কর্পোরেশন সংলগ্ন যে নির্মাণচলগুলোতে নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে, বিশেষ করে শীতলক্ষা, বারো এবং তুরা নদীর পানি বিপদসীমার উপরে অবস্থান করায় ঢাকার আশেপাশে অনেক নির্মাণচল প্লাবিত হয়েছে। ঢাকার চারদিকের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে হয়তো অগাস্টের মধ্যভাগ পর্যন্ত লাগতে পারে। বন্যায় রাজধানীর যেসব এলাকা পানির নিচে তলিয়ে গেছে এর মধ্যে রয়েছে ডেমরা, রামপুরার বনশ্রীর নিচু এলাকা, বেড়াইদ, ময়নাটেক, সাতারকুল, বাথুরিয়া, উলুখোলা, ইছাপুরা সহ পূর্বাঞ্চলের নিচু এলাকা।